আসলে সিডাঙ্গের টিম কি খেলিব, সিডাঙ্গের টিম ওর মধ্যে ব্যাক বইঙ্গে পড়ে গিয়ে ইতারা ক্রিকেট খেলাতে জানকে ডাঙ্গুলি গেলের আর সিডাঙ্গের ফোয়া দগ্গ নাই এডে ইতারা আর গুরু গুরু ফোয়া টাইন লই খেলা তৈলে মজা ন লাগে কোন সিনিয়র প্লেয়ার নাই মেয়ে দগ্গ আছে ই বললা আবার কি জামালা করি ফেলি আষ্ট খেলা খেললে তিন খেলা জিততে আর পাঁচখান খেলা তাড়ি গিয়ে দল কম্বিনেশন যদি ঠিক না থাকে ঐক্য যদি ঠিক না থাকে একজন প্লেয়ার দুইজন প্লেয়ার দিয়ে ম্যাচ জিতন সম্ভব নয় পুরা সিডাঙ্গের টিমের মধ্যে এক বইঙ্গা আইনি বড়ি গিয়ে বইঙ্গা কিন্তু আর সিডাঙ্গের জিতে দেবো না অন্য অন্য টিমে কোনো জন আর আর এইগুলোর মধ্যে একদম বইঙ্গা ফসা আনি না ডাঙ্গুলি খেলা শুরু হচ্ছে এদের কি ক্রিকেট খেলেন না আর বাইরে তো জিবে দেখতে ভিতরের হতা তো আসলে আর অন্য হের গম্ভীর আজর ক্যাপ্টেন্সি ক্যাপ্টেন্সি যে শরীর জানার ফরতন যেহেতু টিমের অবস্থা আরও কি নাজুক অবস্থা কি এরপরও মিরাজ কিন্তু ইয়ে ন দেখাই না ক্যাপ্টেন্সি ভালো না কি ভালো দর্শক আছে কি খেলা দেখার জন্য দর্শকের মনটা ভেঙে ভেঙে লাভ আছে তো দর্শকের আশা তো কিছু ভালো খেলতে হবে বোলিং ঠিক হলে একদিন ব্যাটিং খারাপ হয় ব্যাটিং ঠিক হলে একদিন বোলিং খারাপ হয় এগুলো এগুলো তো ইম্প্রুভ করতে হবে পাঁচ খেলা দাঁড়িয়ে এই পাঁচ খেলা যদি জিততো তো কোয়ালিফায়ার ওয়ান খেলিবে সম্ভাবনা আছে এই পাঁচ খেলা আনার বহুত আনার বহুত কষ্ট পাই ব্যাটিং ব্যাটিং তো মোটামুটি আস এখানে আস হইলেও বোলিং একদমই নাই তাদের তো ভালো ক্যাপ্টেন্সি করিব মানে সাফের মুখত যে মানে প্লেয়ারকে এখানে সেটিং করবে তো হনের কোন সময় হরান করিব বল এমন কোনো কিছুই ন জানে এটে পুরো দেশ দিয়ে ক্যাপ্টেন্সির অভাব ঠিক আছে প্রত্যেক ম্যাচ হার দে কিন্তু ক্যাপ্টেন্সির লাই লাস্ট দুও ম্যাচ ফলে ফলে রান ভালো আইনে সে যদি রানে লইত নবার পুরো অল আউট হয়ে যার গই হোম স্টেডিয়ামে তাইরে যদি এভাবে দল ধরাশয়ে তাহলে এখন দেখা যায় কি অবস্থা হবে পরবর্তী ফিরতি ম্যাচের মধ্যে ইয়েলো এর আর আরও সন্দেহান পুরো সমন্বয়হীনতা চিটাং গো টিম খেলা পরার ওই পে খেললে চ্যাম্পিয়ন বেলা চিটাং টিম নকালের এখন মিরাজের হান্ডরিপে পরে চট্টগ্রাম একখানা উইক লাগে নাতে মেন্টালি ডাউনে গিয়ে ইতার লাই বলি তারা মানে ইবে পারফরমেন্সের প্রভাব পড়ে প্রথম যখন মেদি ক্যাপ্টেন্সিতে ছিল তখন তো দেখলাম ভালো খেলতেছে এখন মেদি তো ক্যাপ্টেন্সিতে নাই তাই জন্য দেখা যাইতেছে যে ক্যাপ্টেন্সি এত ভালো করে পালন করতে পারতেছে না চট্টগ্রাম আর কি পরবর্তী দুই ম্যাচ জানি এখন টপ টপ ফোর মেদি তার তাই নবার এনে খেলা হাই বুটি আছে হাত জিত তাই দূরে খেলা যা সনেরই কিন্তু খেলার যে এখন আশা আছে লাগে যে চট্টগ্রাম চ্যালেঞ্জার ফাইনাল খেলিব সেমিফাইনাল খেলিব এই আশা কেন নাই পরবর্তী খেলা কি হয় হরি খেলা খেলিবার আশা মননয় আর ভালো খেলিব ইতিমধ্যে পূর্ব যে খেলা গেল এই অতীতত চিটাং প্রত্যেকটা ম্যাচত ফাইট করছি কিন্তু এবার আইয়ের মনত আর ওইভাবে টিম গঠন ন করে আর বেসিক যেহেতু চিটাঙ্গর টিম চিটাঙ্গর হলো প্লেয়ারও নাই ইয়ে নন আড়ালো খুব দুঃখজনক তামিম আছে আরও ভালো ভালো সুপারস্টার প্লেয়ার আছে চিটাঙ্গের ক্যাপিটাল সিটি হিসেবে ক্যাপিটাল হিসেবে টিম মনে হবে ইয়ে না আর খুব দর্শক হলো খুব দুঃখ প্রকাশ করি